এবার রাশিয়াকে শিক্ষা দিতে আরও শক্তিশালী আরও ভয়ঙ্কর ড্রোন বানাচ্ছে আমেরিকা ড্রোনের আগমন ঘটে যুদ্ধ জয়ের জন্য চালকবিহীন এই উড়োজাহাজে করে শত শত বোমা পাঠানো হয় শত্রু দেশে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এগুলো বিভিন্ন স্থানে পাঠানো হয় আর বোতাম চেপে ফেলা হয় বোমা ড্রোনের আবির্ভাব এভাবে হলেও পরে কিন্তু অন্যান্য দারুণ সব কাজে ড্রোনের ব্যবহার শুরু হয় এগুলো দিয়ে ভিডিও বা ছবি তোলার কাজে ব্যবহার হতে শুরু করেছে বাচ্চাদের খেলনা হিসেবেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ড্রোন ব্যবহারে নানা ধরনের নিষেধাজ্ঞা তৈরি হয়েছে তবে আমেরিকা ড্রোনের ওপর ভরসা রাখতে চায় এবার তারা যুদ্ধের জন্য আরও শক্তিশালী এবং ভয়ঙ্কর ড্রোন নিয়ে আসছে বলেই মনে হচ্ছে যুগন্তকারী পরিবর্তন আসছে ড্রোনে এবার ইলেকট্রিক এয়ারক্রাফ্টার হাইব্রিড তৈরি হবে অর্থাৎ এটা হেলিকপ্টার বিমানের মিলিত সংস্করণ হবে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে স্থলবাহিনীকে আরও শক্তিশালী করতে এ ধরনের ড্রোন আনবে তারা নাম দেওয়া হয়েছে লাইটনিং স্ট্রাইক এটা মিশনকে আরও দ্রুত গতির করবে ভ্রমণ হবে আরও সহজ ও গোপনে চুপচাপ পূর্বে এই ড্রোন আর নিরাপত্তার কথা তো বলাই বাহুল্য এই এয়ারক্রাফট উড়তে রানওয়ের দরকার হবে না যে কোনো স্থানে এটাকে নামাতে এবং সেখান থেকে উড়াতে পারবে ইউএস মিলিটারি যে কোনো প্রত্যন্ত এবং দুর্যোগপূর্ণ এলাকায় সহজে যাওয়ার ক্ষমতা থাকবে এই ড্রোনের ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি বা ডারপার অর্থায় না আরও ফ্লাইট সায়েন্সেন্স এটাকে গবেষণা করছে এই ড্রোন মাটি থেকে সরাসরি নব্বই ডিগ্রি কোণে উঠে যাবে ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফ্ট নিয়ে গবেষণা চলছে তারা এরই ফলস্বরূপ তারা রোলস রয়েস এবং হেনিওয়ের সঙ্গে যৌথ কার্য যজ্ঞের মাধ্যমে লাইটনিং স্ট্রাইক তৈরি করা হচ্ছে অরোরা ফ্লাইট সায়েন্স লাইটনিং স্ট্রাইক এক্সভি টোয়েন্টি এ তৈরি করছে এদিকে ইউএস মিলিটারিকে ভিটল দিয়ে ছয় যুগ ধরে সহায়তা করছে হেলিকপ্টার্স এই ফোরিংগুলো আসলে যুদ্ধক্ষেত্রে প্রয়োজন হয় বিশেষ মুহূর্তে কিন্তু সবসময়ের জন্য ড্রোন দারুণ এক যুদ্ধ যান যেখানে মানুষ থাকে না বলে কারও প্রাণহানির সম্ভাবনাও নেই ইউএস মিলিটারি ইতিমধ্যে অরোরা সায়েন্সকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাদের নতুন এই এয়ারক্রাফটের গতি হতে হবে ঘন্টায় চারশো ষাট মাইল এবছরের প্রথম দিকে পরীক্ষামূলক কিছু যান মেরিল্যান্ডে উড়েছে যুগান্তকারী এই ড্রোনগুলো সত্যিকার অর্থে নতুন সম্ভাবনার কথা বলছে আমেরিকাকে লিথিয়াম ব্যাটারিতে চালিত ড্রোনগুলোর ওজন হবে তিনশো পঁচিশ পাউন্ড তবে তা পরীক্ষামূলক যান ছিল আসলটির ওজন আরও বেশি হবে দু হাজার আঠেরো সালে আবারও পরীক্ষামূলকভাবে ওড়ানো হবে এই ভয়ঙ্কর ড্রোনগুলো এরপরই হয়তো প্রস্তুত হবে শত্রুবধে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে